আমি খুবই প্লিজড ভাই, অনেক দূর থেকে এসেছেন, যাত্রাবাড়ি থেকে এন্টমেন অনেক দূরে। যাই হোক ভারি ভাই, যেভাবে আন্তরিকতার সঙ্গে কাজটি করেছেন আমি আসলে প্লিজড। আর কোনো ধরনের কাজ দেখানো বা মানুষ দেখানো কাজ উনি করেননি, আসার পরে যেটুকু সময় খুব অল্প সময়ের মধ্যে অনেক আমি জানি না বড় ধরনের সমস্যা উনি সলভ করে ফেলেছেন। তো এটা ওনার একটা ক্রেডিট, আল্লাহ ওনাকে সে মেধা দিয়েছেন, দোয়া করি আলহামদুলিল্লাহ। আর ওনার প্রতি আসলে আমিও সন্তুষ্ট ভাই, অন্য যে দেখা গেলো যে অন্য কোথাও ওয়ার্কশপে গেলে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, ওয়েলকাম ব্যাক টু ওয়ান্স এগেইন। সো আজকে ফাইনালি আমরা আলহামদুলিল্লাহ চলে আসলাম ঢাকা ক্যান্টনমেন্টে। সো এখানে আমরা যে গাড়িটার কাজে আসলাম সেটা হচ্ছে এক্সিও হাইব্রিড, দিস ইজ এক্সিও হাইব্রিড 2015 মডেল। সো এই গাড়িটা গাইজ দেখুন, দিস ইজ আলহামদুলিল্লাহ স্টার্ট রাইট নাও, দিস ইজ রেডি অর ইভি মোড অর ইলেকট্রিক ভেহিকেল। সো এখন ইঞ্জিন মোডে আছে, আমরা একটু দেখাই, দেখুন এখন হাইব্রিডে চলে আসলো, ইঞ্জিন হাইব্রিড মোড থেকে ইঞ্জিনে চলে আসলো। আবার দেখুন এই গাড়িটার হাইব্রিড গাড়িটা মেনলি হচ্ছে স্টার্ট হইতো না বা ওনাদের স্টার্টিং ট্রাভেল, সো দ্যাটস ওয়াই আমাকে ওনারা নক করলো এবং আমি আসলাম, এবং ফাইনালি আলহামদুলিল্লাহ এটার যে প্রবলেমটা আসলো সেটা আমরা সলভ করলাম এবং আলহামদুলিল্লাহ আমরা এখন টেস্ট ড্রাইভ দিচ্ছি। সো আপনাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আপনারা হাইব্রিড গাড়ি নিয়ে ওরিড হবেন না, বিশেষ করে হাইব্রিড গাড়ি যে কোনো ইরোর বা প্রবলেম হলে অ্যাটলিস্ট নিকটস্থ অটোমোবাইল সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে এই গাড়িটা আমরা সলভ করলাম এবং আমরা চলে আসলাম আজকে ঢাকা ক্যান্টনমেন্টে। সো খুব সুন্দর একটা নাইস প্লেস, দেখুন এখন আবার হাইব্রিড মোডে চলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি কাজটা করে আমরা ট্রায়াল দিলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের যে নেসেসারি কাজগুলো সবগুলো ছিল এবং আলহামদুলিল্লাহ ফাইন আমরা কমপ্লিট করলাম। আমার পাশে রয়েছে হাবিব ভাই, খুব আন্তরিক একজন মানুষ, আমরা আসলাম কাজে এবং উনি আমাদেরকে যেভাবে রিসিভ করলো এবং আন্তরিকতার সাথে যে ব্যবহার করলো আমরা খুবই খুশি আলহামদুলিল্লাহ। আমরা তার জন্য দোয়া করি এবং তার কাজটা আমরা করছি, আমরা যদি তার একটু অভিমত জানতে চাই। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই ভালো, আমি খুবই প্লিজড ভাই, অনেক দূর থেকে এসেছেন, যাত্রাবাড়ি থেকে এন্টমেন অনেক দূরে। যাই হোক ভারি ভাই, যেভাবে আন্তরিকতার সঙ্গে কাজটি করেছেন আমি আসলে প্লিজড। আর কোনো ধরনের কাজ দেখানো বা মানুষ দেখানো কাজ উনি করেননি, আসার পরে যেটুকু সময় খুব অল্প সময়ের মধ্যে অনেক আমি জানি না বড় ধরনের সমস্যা উনি সলভ করে ফেলেছেন। তো এটা ওনার একটা ক্রেডিট, আল্লাহ ওনাকে সে মেধা দিয়েছেন, দোয়া করি আলহামদুলিল্লাহ। আর ওনার প্রতি আসলে আমিও সন্তুষ্ট ভাই, অন্য যে দেখা গেলো যে অন্য কোথাও ওয়ার্কশপে গেলে বা ই করলে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি করে বা সময় নেয় বা দেখা গেলো যে এটা হয়নি ওইটা হয়নি, আসলে কিছুই না, কম সময়ের মধ্যে করতে পারে। যাই হোক এটা ইমানদারি ভাবে উনি করেছেন, যেটা আমার ভালো লেগেছে, যেটুকু মানে যেটুকু সময় দরকার ঠিক সেই সময়টুকুই উনি নিয়ে উনি কাজটি সারলেন আলহামদুলিল্লাহ, আমি প্লিজড আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে। হ্যাঁ সো গাইস, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন এবং এইভাবে যাতে আমি সবসময় কন্টিনিউ করতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন। এবং আমরা অলরেডি আমরা যে কাজ করলাম আমাদের পিছনে দেখুন গাইস, পুরো প্যাক ইউনিট খোলা এবং আরও নেসেসারি যে কাজগুলো ছিল সেগুলো খোলা। এখন আমরা এগুলো ফাইনালি ফিক্সিং দিব এবং ভাইকে ডেলিভারি দিয়ে দিব। আর আপনারা আমার জন্য ওইভাবে দোয়া করবেন, আমি যাতে যতটুকু জেনেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে বা বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে বেশ কয়েকটা ওয়ার্কশপে ছিলাম এবং এই প্রদত্ত আল্লাহ প্রদত্ত যে জ্ঞানটা আছে সেটা যাতে মানুষের কল্যাণ নিয়ে নিজে নিয়োজিত রাখতে পারি বা মানুষকে সাপোর্ট দিতে পারি, আল্লাহ পাক আমাকে আরও তৌফিক দেয় ইনশাল্লাহ আমি করতে পারি, সেই দোয়া করবেন। আর আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমি যাতে এইভাবে কন্টিনিউ করতে পারি, মানুষকে খেজমতে নিয়োজিত রাখতে পারি এবং সৎভাবে জীবিকাটা নির্বাহ করতে পারি। এবং ফাইনাল সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।